লেবাননে বিনামূল্যে চিকিৎসা সেবা পেয়েছেন প্রবাসী বাংলাদেশিরা। রোববার 350-এর বেশি প্রবাসীকে দেয়া হয় এই সেবা। এছাড়া প্রয়োজনীয় ওষুধও দেওয়া হয়। চিকিৎসা সেবা দিয়েছে বাংলাদেশ নৌবাহিনীর যুদ্ধজাহাজ সংগ্রামের বিশেষ মেডিকেল টিম। লেবানন থেকে সহকর্মী বাবু সাহার প্রতিবেদনে বিস্তারিত। লেবাননের রাজধানী বৈরুতের আল ক্লাসিকো স্টেডিয়ামে রোববার সকাল থেকেই ছিল প্রবাসী বাংলাদেশিদের ভিড়। এদিন একে একে চিকিৎসা নেন 350 প্রবাসী বাংলাদেশি। এছাড়া বিনামূল্যে পেয়েছেন জরুরি ঔষধও। লেবাননের জলসীমায় জাতিসংঘের শান্তিরক্ষা বাহিনীতে নিযুক্ত বাংলাদেশ নৌবাহিনী ও বৈরুত দূতাবাসের উদ্যোগে হয় এ কর্মসূচি। ভবিষ্যতেও প্রবাসীদের জন্য এমন কার্যক্রম অব্যাহত রাখার কথা জানান আয়োজকরা। চিকিৎসা প্রদান করছি পাশাপাশি, এবং আমাদের কাছে পর্যাপ্ত পরিমাণ ওষুধ আছে, সেই ওষুধও আমরা দিচ্ছি। এই ওষুধ এবং চিকিৎসা সেবা পেয়ে তারা অনেক খুশি। বাংলাদেশ নৌবাহিনীর পক্ষ থেকে এই চেষ্টাটা অব্যাহত থাকবে বলে আমরা আশা করছি। এ সময় উপস্থিত ছিলেন দেশটিতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মেজর জেনারেল জাহাঙ্গীর আলম মুস্তাহিদুর রহমান, বানৌজা সংগ্রামের ক্যাপ্টেন এম জাহিদ হোসেন ও দূতাবাসের কাউন্সিলর আবদুল্লাল মামুন। নানামুখী সংকটে জর্জরিত লেবাননে অর্থকষ্টে ভুগছেন অনেক বাংলাদেশি, তাই এমন উদ্যোগকে স্বাগত জানিয়েছেন দেশটিতে বসবাসরত প্রবাসীরা। দেখা গেছে আমাদের অনাবরতে আমরা অসুস্থ থাকি, তো বাইরে চিকিৎসা নিতে পারি না। ওষুধের অনেক দাম, টাকা পয়সা নাই, ডাক্তারখানা গেলে অনেক দাম। সবসময় অপেক্ষা থাকি কখন বাংলাদেশ দূতাবাস ঔষধ দিবে। বাংলাদেশ দূতাবাসের মাধ্যমে এখানে আইসি আজকে মেডিসিনের জন্য এবং রোগ চিকিৎসা করার জন্য। আমি অসুস্থ ছিলাম, আমি ওষুধ পাইছি, আমাকে ওষুধ দিয়েছে ঠিক মতন, আমি ওষুধ দিয়ে এখন যাচ্ছি। দূতাবাসের অনেক ধন্যবাদ। চলমান অর্থনৈতিক সংকটের কারণে অচল অবস্থা লেবাননের স্বাস্থ্যখাতে। কয়েকগুণ বেড়েছে বিভিন্ন ওষুধের দাম। অনেক সময় বেশি দাম দিয়েও পাওয়া যায় না জরুরি ওষুধ। মোস্তফা মাহমুদ, যমুনা নিউজ। দর্শক, এ বিষয়ে বিস্তারিত জানতে লেবানন থেকে সরাসরি যুক্ত হচ্ছেন এই মুহূর্তে আমাদের সাথে সহকর্মী বাবু সাহা। বাবু, এই যে চিকিৎসা দেওয়ার এক ধরনের উদ্যোগ, এই উদ্যোগে আসলে বাংলাদেশিদের প্রতিক্রিয়া কি? তারা কতটা সেবা পেলেন? ধন্যবাদ তহিদ। আসলে দূতাবাসে এই যে বিনামূল্যে মেডিকেল ক্যাম্প, এই ক্যাম্পেইন কিন্তু প্রবাসী বাংলাদেশিরা তারা খুবই খুশি, কারণ লেবাননে যেহেতু স্বাস্থ্য খাতে চরম সংকট চলছে, এখানে ওষুধের দাম বেশি, এবং বাংলাদেশিরা ভাষা সমস্যার কারণে এখানে স্থানীয় ডাক্তারদের কাছে গিয়ে চিকিৎসা নিতে পারে না, তাছাড়া অর্থ সংকটে আছেই। কিন্তু সব কিছু সত্ত্বেও কিন্তু প্রবাসী বাংলাদেশিরা এই বিগত কয়েক বছর ধরে তারা বিভিন্ন স্বাস্থ্য খাতের সমস্যা নিয়ে তারা ভুগছে, যার কারণে এই দূতাবাসের যে বিনামূল্যে মেডিকেল ক্যাম্পে, সেই ক্যাম্পগুলিতে কিন্তু প্রচুর বাংলাদেশি ভিড় করে, সেখানে তারা বাংলাদেশি ডাক্তারের কাছে চিকিৎসা নিতে পেরে এবং বিনামূল্যে ওষুধ নিতে পেরে তারা কিন্তু খুব খুশি। এবং তারা সবসময় অপেক্ষায় থাকে যে দূতাবাস কোন সময় তাদেরকে এই সুযোগ দেবে, এবং সেই সুযোগের অপেক্ষায় কিন্তু তারা অপেক্ষায় থাকে। তবে আজকে প্রায় 350 প্রবাসী বাংলাদেশি চিকিৎসা নিতে পেরে তারা কিন্তু বাংলাদেশ নৌবাহিনীর প্রতি এবং বাংলাদেশ দূতাবাসের প্রতি অনেকটাই খুশি। আরেকটি বিষয় জানতে চাই বাবু, সেটি হচ্ছে যে লেবাননে প্রবাসীরা কি ধরনের সমস্যার মুখোমুখি আছেন যেগুলোর সমাধান দরকার বলে মনে হচ্ছে? লেবাননে এই মুহূর্তে যে সবচেয়ে বড় সংকট হলো আপনার জ্বালানি খাতের সমস্যা। এই জ্বালানি খাতের সমস্যার কারণে কিন্তু লেবাননে প্রায় 22 ঘন্টায় কিন্তু বিদ্যুৎ থাকে না, এবং এই বিদ্যুতের সাথে যে সংশ্লিষ্ট বিশেষ করে পানি বা অন্যান্য আরো যে সংকট, সেই সংকটগুলো কিন্তু চরম আকার ধারণ করেছে। প্রবাসী বাংলাদেশিরা পানির অভাবে কিন্তু তারা খুব চরমভাবে কিন্তু তারা নিদারুণ জীবনযাপন করছে। পাশাপাশি এখন লেবাননে কিন্তু গত মাসে এদেশের যে মোবাইলের সিম কার্ড এবং ইন্টারনেটের কয়েক গুণ দাম বৃদ্ধি পেয়েছে, যার কারণে সাধারণ প্রবাসী বাংলাদেশিরা কিন্তু বাংলাদেশে তার পরিবারের সাথে যোগাযোগের ক্ষেত্রে কিন্তু এক ধরনের প্রতিবন্ধকতা সৃষ্টি হয়েছে। তাছাড়া এখানে বিশেষ করে এখন প্রবাসীরা কিন্তু আগের থেকে অনেক কম বেতন পাচ্ছে, যার কারণে বিশেষ করে এই জ্বালানি খাতের সাথে সংশ্লিষ্ট সকল বিষয়ের কারণে প্রবাসী বাংলাদেশে এই মুহূর্তে বলা যায় যে একমাত্র তারা এই জ্বালানি সংকটের কারণে সবচেয়ে বেশি সমস্যায় ভুগছে।